পরিবারের উপর নিষেধাজ্ঞা ভিসা নীতির আলোকে নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী দুর্নীতির প্রতিফলন মন্তব্য ফকুলের অভিযোগ সত্য নয় দাবি আজিজ আহমেদের বললেন এই নিষেধাজ্ঞা সরকারকে হেও করার সামিল ভাইদের বিরুদ্ধে তদন্তে আপত্তি নেই জেলার দ্বিতীয় ধাপে বিচ্ছিনাস ঘর্ষ গুলি নিহত এক অর্থশত উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ক্ষমতাশীলদের জয় জয়কার নিত্যполне লাগামহীন ঊর্ধগতিতে দিশেহারা মানুষ বেশি দামে আটকে আছে বেশিরভাগ পণ্য ঈদের আগে আর পারবে না আশ্বাস বাণী তো কত করছে এবং চোখের জলে রাইসেকে শেষ শ্রদ্ধা শেখ যাত্রায় লাখো মানুষের ঢল হেলিকপ্টার বিধ্বস্তের জন্য যুক্তরাষ্ট্রকে জিশছে রাশিয়া রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি শারমিনা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন নিষেধাজ্ঞা দেয়া যুক্তরাষ্ট্রের রুটিন কাজ চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আর বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিস্তারিত রিপোর্টে সাবিরা দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এদিকে#!/সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী খান কামাল বলেছেন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি রুটিন ওয়ার্ক আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিশাথাকা দিয়েছেন অনেক দেশে দিয়েছে কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয় আমাদের আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে আর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন এই নিষেদ্ধা নির্বাচনের আগে ঘোষিত বিচারনিদের কারণে নয় অর্থাৎ যে বিচারনীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি অন্য একটের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে

একান্ত সাক্ষাৎকারে দেশটিবিকে জানিয়েছেন যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দুটি শীর্ষ পদে ছিলেন তাই এই নিষেধাজ্ঞা সরকারকে হেও করার সাবিল দেশ টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এইসব কথা বলেন সাবেক সেনা প্রধান ইফতেকার রিপোর্ট দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা বিষয়ে দেশ টিভির মুখোমুখি সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় দাবি করে তিনি বলেন একসময় তিনি যেহেতু দুটি বাহিনীর শীর্ষ পদে ছিলেন তাই এ নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার সামিল আমি সাত বছর ডিজিবিজিবি ছিলাম আমি চার বছর সেনাপ্রধান ছিলাম এই সাত বছরে এবং বাংলাদেশের ইতিহাসে আমি হলো তৃতীয় সেনাপ্রধান যে বিজেপিও কমান্ড করেছে সেনাবাহিনীও কমান্ড করেছে আরেকজন ছিলেন জেনারেল আতিক আর কেউ কিন্তু কমান্ড এই দুই বাহিনী কাতার আল জাজিরা টেলিভিশন দুই একুশ সালের ফেব্রুয়ারিতে অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে আল জাজিরার ওই তথ্যচিত্র এবং মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে কথা আল জাজিরাতে দুই হাজার একুশের পয়লা ফেব্রুয়ারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা প্রচার করা হয়েছিল আপনি দেখেছেন সেখানে কি এই যে দুইটা অভিযোগ আনা হয়েছে ওই একই ধরনের ডেলিগেশন ওইখানে নিয়ে আলোচনা হয়েছে আরও অনেক কিছু ছিল তার মধ্যে এই দুইটা ছিল তা আমি মনে করি যে এই আলজিরার যে প্রচারটা হয়েছিল ওইটার সাথে এটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত ওইখান থেকে হলো সূত্র সন্তান এবং স্বজন যুক্তরাষ্ট্রে থাকে না উল্লেখ করে আজিজ আহমেদ বলেন তাই তিনি বিচলিত নন আমার যদি ওই দেশে যাওয়ার প্রয়োজনই না হয় ইট ডাজ নট মেক সেন্স টু মি আমি যাবই না আমার প্রয়োজনই নাই সাবেক সেনা প্রধান বলেন তদন্ত হলে তাতে আপত্তি নেই জানান যেহেতু পদ নেই তাই প্রভাবিত করার সুযোগ নেই আমি তো বলছি যে আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিই কোনো মিলিট্রি হার্ডওয়্যারের কোনো একটা কন্ট্রাক্ট দিই নাই এটা তো দেখতে পারে এখন তার আমি তো আর ইয়েতে নাই চেয়ারে নাই জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ দাবি করেন তার ভাইয়ের সাজা মৌকুফ তার দায়িত্ব পাওয়ার আগে এতে তার কোন প্রভাব ছিল না ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলার ভোট শেষে এখন চলছে গণনা এ পর্যন্ত চুয়ান্ন উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফল মিলেছে এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের জয় জয়কার সহকর্মীদের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টার মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা দ্বিতীয় ধাপের এ ভোটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবু হোসেন ভুইয়াকে হারিয়ে জয়ী হাবিবুর রহমান আড়াই হাজারের উপজেলা চেয়ারম্যান হলেন সাইফুল ইসলাম স্বপন রাজশাহীর বাগমারায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন জাকরুল ইসলাম শান্টু আরেক উপজেলা দুর্গাপুরের চেয়ারম্যান হলেন শরীফুজ্জামান শরীফ আর পঠিয়াতে বেসরকারিভাবে নির্বাচিত আব্দুস সামাদ চট্টগ্রামের হাটহাজারিতে ছত্রিশ হাজার সাতাত্তর ভোট পেয়ে বিজয়ী ইউনুস্কনি চৌধুরী কক্সবাজারে চকরিয়ায় নতুন চেয়ারম্যান ফজলুর করিম সাইদি ঈদগাঁওতে আবুতালে বার পেকুয়াই বেসরকারিভাবে নির্বাচিত সাফায়েত আজিজ রাজু পার্বত্য জেলা বান্দরবানের নাইখংছড়িতে জয়ী অধ্যাপক তোফায়েল আহম্মদ খুলনার খাদায় আবুল হাসান শেখ ফুলতলায় শেখ আকরাম হোসেন এবং দীঘলিয়াতে শেখ মারুফুল ইসলাম জয় পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিনা মির্জা মুক্তি ও তার আসে মনিরুজ্জামান মনি শরুদপুর সদরে কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল আর জাজিরার নবনির্বাচিত চেয়ারম্যান হলেন ইদ্রিস ফরাজি লালমনিহাটের আদিতমারিতে ইমরুল কায়েস ফারুক বেসরকারিভাবে নির্বাচিত কালীগঞ্জে জয় পেয়েছেন এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলায় চেয়ারম্যান পদে ছশো তিনজন সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন বারোশো একুশ জন শুভশ্রী রায় রাই টিভি শরষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা ভোটের ফলের খবর খবর জানব সহকর্মীদের কাছ থেকে প্রথমেই যেতে চাই বরিশালে শফিক মুনশির কাছে শফিক এ পর্যন্ত কতটি উপজেলার ফল মিলেছে আর বিজয়ের প্রতিক্রিয়া কি বলছেন বিস্তারিত জানাবেন নंसी আ কিন্তু বরিশালের দুটি উপজেলা হেজলা এবং মুলাদী এই দুই উপজেলায় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন এটা সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ এবং এখন আসলে ভোট গণনা চলছে এত রাত অব্দি আসলে ভোট গণনা চলার পিছনে যে কারণ সে ব্যাপার আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এই দুই উপজেলা কিন্তু বরিশালের খুবই প্রত্যন্ত অঞ্চল এবং এই দুই যে উপজেলা আছে এর অনেকগুলো কেন্দ্র কিন্তু খুবই দুর্গম এবং যেখানে আসলে যাত্রা পথে শুধু নৌপথ ছাড়া অন্য কোনো মাধ্যম নেই এবং বিশেষ করে হেজলার এবং প্রায় পঁয়ত্রিশটি কেন্দ্রে কিন্তু আজ নির্বাচন সুষ্ঠু করার জন্য গতকালকেই আসলে ব্যালট পাঠাতে হয়েছে তো ওই যে দুর্গম যে জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে ব্যালট আসা এবং সেগুলো গণনা করতে এখনো আসলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার সেই সময়টা কিন্তু ক্ষেপণ হচ্ছে তবে আমরা আসলে যেটা জানতে পারছি এখন পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেরই আসলে ফলাফল চলে এসেছে এবং সেখান থেকে এখন পর্যন্ত যেটা জানিয়ে জানা গেছে যে দুই উপজেলায় মূলত মুলাদি উপজেলায় জহিরুদ্দিন খসরু দোয়াত কলম মার্কার প্রার্থী তিনি আসলে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন এবং হিজলা উপজেলায় হিজলে উপজেলায় এগিয়ে আছেন আহ দীপু সিংদার নামে একজন তিনি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তো এই ছিল বরিশালের সর্বশেষ পরিস্থিতি ভোট ধরনের আমরা এখন চলে যাব কুষ্টিয়া সেখানে আছেন সহকর্মী নাহিদিন তিতাস ধন্যবাদ শফিক ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আমরা চারটি উপজেলার নির্বাচনী যে ফলাফল সেটি কিন্তু হাতে পেয়েছি অর্থাৎ কুমারখালী যে উপজেলায় সেখানে প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খান তিনি ষাট হাজার আটশো তেত্রিশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন গোলাম মোর্শেদ পিটার তিনি ভোট পেয়েছেন উনচল্লিশ হাজার চারশো বাইশটি ভোট এছাড়া আমি যদি দৌনদপুর উপজেলার কথা বলি দৌনদপুর উপজেলায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এছাড়াও আমি যদি মিরপুর উপজেলার কথা বলি মিরপুর উপজেলায় জয়লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম তিনি একাত্তর হাজার পাঁচশো আঠারো ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তিনি ভোট পেয়েছেন পঁচিশ হাজার তিনশো চল্লিশ ভোট তবে আমরা বলতে পারি সারাদিন শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি তবে শেষ পর্যায়ে সময় মাত্র এক ঘন্টা আগে কিন্তু দৌলতপুরের যে চেয়ারম্যান পদপ্রথী ছিলেন আনিচুর রহমান তিনি কিন্তু ভোটে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন এছাড়াও শেষ বিকেলের দিকে ভোটের দশ পনেরো মিনিট আগে ভোট শেষ হওয়ার কুমারখালী উপজেলায় দুই প্রার্থী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে কিন্তু তিনজন আহত নয় সর্বশেষ আমরা এতটুকু বলতে পারি যে যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় যে নির্বাচন গোষ্ঠীর চারটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এছাড়াও যদি ভেড়ামালা উপজেলার কথা বলি এই উপজেলায় কিন্তু শুধুমাত্র যারা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের ভোট হয়েছে এখানে চেয়ারম্যান প্রার্থীর ভোট হয়নি কারণ এখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না যার কারণে পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম পৌর লীগের সভাপতি আবহেনা মুস্তফা কামাল তিনি কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী ছিল না তাই কিন্তু তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যেজন জলবশেষ আমি এতটুকু বলতে পারি সারা দিন উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটারদের ভালো উপস্থিতিতেই কুষ্টিয়ার চারটি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি শেষ হয়েছে এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে উপজেলা নির্বাচন নিয়ে সর্বশেষ খবরটি তিতাস আপনাকে ধন্যবাদ সেই সঙ্গে সফিক আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি দশক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের শেষে চলছে গণনা সেখানকার খবর খবর জানাছিলেন আমাদের সহকর্মীরা উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো না হলেও মোটামুটি সন্তোষজনক এমন দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানান বঙ্গবন্ধুকে অনুরোধ করে জিয়াউর রহমান বাকশাল কমিটির সদস্য পদ নিয়েছিলেন আর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে জানান ভিসানীতির আইনে এ নিষেধাজ্ঞা নয় নিয়াজ মর্শিদের রিপোর্ট জানাচ্ছেন জুবাই রাজিন। সমসাময়িক ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের শুরুতেই আসে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন প্রসঙ্গ নির্বাচন কমিশনের দেয়া ভোটার উপস্থিতির তথ্য মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের মানুষের আগ্রহ নষ্ট করা চেষ্টা করেছে বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে অনুরোধ করে বাক্সাল কমিটির সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্য পাল লাভ করেছি আমি এটা চ্যালেঞ্জ করছি এর সত্যতা তত্ত্বপত্ত আছে সত্যকে বিকৃত করে লাভ নেই তখনকার পত্রপত্রিকা গুলো দেখুন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতির প্রয়োগ নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ইসানিটির প্রয়োগ এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের এটা ইমপোজ ইম্পোজ করানো বিষানীতি ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে সে আইনের রাজিন দেশ ঢাকা সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের সীমাহীন দুর্নীতি হচ্ছে তা সারা বিশ্ব বলছে বলেন অপকর্মের কারণে জনসার সমর্থন নেই বলে সুষ্ঠু নির্বাচনে ভয় পায় আওয়ামী লীগ বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি প্রতিদিন আলোচনায় বক্তারা অভিযোগ করেন পনেরো বছরে রাষ্ট্রকে অকার্যকর করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে করণীয় সবই করেছে আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ভোট বলতে বুঝায় সেই ভোট যেই ভোটে সমস্ত জন মানুষেরা আকাঙ্ক্ষা থাকে অংশগ্রহণ করার এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয় এইটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন এর ধারে কাছে এর হাজারো মাইলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই তাদের চামচারা এখন আর নাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন একদলীয় শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের লেবাসে সরকার এমন নির্বাচন করে যে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনী করতে চায় না একটা অবাধ সুষ্ঠ নির্বাচন দিতে বা এই জন্য তারা এই গত পনেরো ষোলো যে করেছে সারা দেশে করে খুঁজল তাদের সমর্থক খুঁজে পাবে না আমি আমরা ভোটের অধিকার চাই যে ভোটের দিয়ে আমরা

নিবন্ধন তারা এদিকে নয়া পলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন এমন একটি ওয়াশিং মেশিন যত পাপ করুক যত চুরি করুক যত খুন করুক ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ধুকলে সব সাবসূত্র সব পরিষ্কার হবে সাইফুল রিপন আগে কোন পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম চিটু দুপুরে নিজ দপ্তরে তিনি এসব কথা জানান ডলারের দাম বৃদ্ধি ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান প্রতিমন্ত্রী তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট দিন যতই যাচ্ছে বাড়ছে নিত্যপণ্যের দাম কোনোভাবে যেন নিয়ন্ত্রণে আসছে না বাজার যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর পরিবারে খরচ চালাতে অনেকটা দিশেহারা হারা সাধারণ মানুষ এমন বাস্তবতায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী পরদিন দুপুরে বাজার মনিটরিং নিয়ে সচিবালয় নিজ দপ্তরের কথা বলেন প্রতিমন্ত্রী সরবরাহ ঠিক থাকার পরও দুই এক জায়গায় পণ্যের দাম একটু বেড়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মন্ত্রী জানান ঈদকে সামনে রেখে পণ্যের দাম যেন না বাড়ে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে এই লক্ষ্যে আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায় সেই জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে হঠাৎ করে ডলার দাম বৃদ্ধি পেলেও এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে অ্যাডজাস্টমেন্টটা হলো টাকা টাকা থেকে এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না আপনারা বলবেন যে কেন পড়বে না কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না তো তারা তখনই একশো বিশ টাকা বাইশ টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান ঈদকে কেন্দ্র করে অসুধ ব্যবসায়ীরা যাতে সুযোগ দিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়া হবে তো আমরা বাজার মনিটরিং করতেছি টপিক মাহমুদ মুন্না দৃষ্টিভি ঢাকা রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় ছাত্র সাবেক সভাপতি রনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহেদ উজ্জামান সাকিব সাকিব গোলাম মাওলা রনির এখন কি অবস্থা আর ছাত্রদল কি বলছে বিস্তারিত জানাবেন এনএনসি আপনি জানেন যে ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ রাত দশটার দিকে কিন্তু সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির সামনে তার উপর হামলা হয় সেখানে শ্রাবণ এবং তারও বেশ কয়েকজন সঙ্গী সহ তারা সেখানে আড্ডা দিচ্ছিলেন সেই আড্ডা দেওয়ার মাঝখানেই কিন্তু বিশ থেকে পঁচিশ জন অস্ত্রধারী বাহিনী তাদের উপর হামলা চালায় তবে ছাত্রদল বলছে যে হামলাকারীরা ছাত্রলীগ ছাত্রলীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে হামলা করার পর কিন্তু জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে কল দেওয়ার পরে শাহবাগ থানার একটি দল তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পরে সে তাদেরকে এই পল্টনের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসা হয়েছে আমরা এখন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনেই দাঁড়িয়ে আছে এখানে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রনুকুল ইসলাম শ্রাবণ এবং ছাত্রদলের সাবেক সহসভাপতি ঝলক তাদেরকে এখানে রাখা হয়েছে তাদেরকে এখানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে আমরা ছাত্রদলের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি তারা যেটি বলছেন যে আসলে অতর্কিতভাবে ছাত্র লীগের নেতা তাদের উপরে এখানে হামলা চালায় এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা করা হয়নি পুলিশ আসলে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে যায় সেখান থেকে ছাত্রদলের নেতা কর্মীরা শ্রাবণ এবং বাকি যারা আহত হয়েছিল তাদেরকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসে আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি গোলাম মাওলা রনির উপরেও কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা হয়েছিল সে বিষয়ে গোলাম মাওলা রনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এখন পর্যন্ত সে বিষয়ে আমরা ছাত্রদল কিংবা অন্য কারো বক্তব্য পাইনি তবে ছাত্রদলের যারা আহত হয়েছেন তাদেরকে শ্রাবণ এবং সহ সভাপতি ঝলককে এখানে ইসলাম এবং সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা বিএনপি সূত্রে নিশ্চিত হয়েছি সাকিব আপনাকে ধন্যবাদ দেখছেন সংবাদ রাত এবার ইরান প্রসঙ্গ বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার শেষ বিদায় জানানো হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ পরে মরদেহ নেওয়া হবে তেহরানে বুধবার এখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তেইশ মে নিজ জন্ম শহর মাসাদে দাফন করা হবে রাইসিকে এই জনস্রোত প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তার শেষ যাত্রায় সামিল হতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের দুদিন পেরিয়ে গেলেও প্রিয় নেতার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই আর তাই চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে জড়ো হন হাজার হাজার মানুষ শেষ যাত্রায় অংশ নিতে তাই সকাল থেকেই শহরটির রাস্তায় ছিল ভক্ত ও সমর্থকদের উপচে পড়া ভিড় তাব্রিস থেকে মঙ্গলবার বিমানযোগে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় তেহরানে সেখানে গার্ড অফ অনারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় তার কফিনে বুধবার তেহরানে তার জানাজা হওয়ার কথা রয়েছে যেখানে অংশ নেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ লিখামেনি। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাসাদে বৃহস্পতিবার সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ইব্রাহিম রাইসি এদিকে প্রিয় নেতার মৃত্যুতে এখনো শোকাচ্ছন্ন গোটা তেহরান দুর্ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাসিন্দারা দুর্ঘটনার খবর শোনার পর সে রাতে আমি ঘুমাতে পারিনি প্রিয় নেতার জন্য সারা রাত দোয়া করেছি পরদিন সকালে যখন শুনলাম তিনি আর নেই বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে রাইসি অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন তিনি জনগণের কথা ভাবতেন তাদের জন্য কাজ করতেন শুধু ইরানি জনগণ নয় তিনি এ অঞ্চলের অন্যান্য দেশের বাসিন্দাদের কথাও ভাবতেন এর আগে সোমবার ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিকে মর্মান্তিক ওই হেলিকপ্টার দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইরান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয় এর মধ্যে আগামী আঠাশ জুন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান সরকার সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে কথা জানানো হয় অন্য নিউজ ডেস্ক দেশ টিভি কর্মকার দেখছেন